হ্যালো বিল বাই গিন দি নাজমুল হুদা আপনি বলেছেন মোজার উপর কীভাবে মাসে করব। কাপড় কিংবা উলের মোজা বা মোজা হলেই তার উপর মাসে করতে পারবো কিনা এ বিষয়ে জানালে উপকৃত হতাম মজাটা তো দুরকম একটা হলো আলহফ যেটা কি আলমাসহ আল আল খোফফাইন বলা হয় এটা হাদিসের ভাষা এবং ফিক্ষের ভাষায় অত্যন্ত বিখ্যাত মশালা খোফ যেটা হলো চামড়ার তৈরি মোজা তাইলে চামড়ার তৈরি মোজার উপর মাসরে করা এটা একটা বিখ্যাত মশালা এটা শরীয়তে জায়জ আছে হাদিস দ্বারাই সেটা প্রমাণিত আর আরেকটা হলো আলমাসহ আল আল জাওয়ারেব অথবা আল আল জাউরাব বা এই চামড়া ছাড়া অন্য আরও যে মোজাগুলো আছে যেমন কটনের তৈরি একটু মোটা অথবা পশমের তৈরি কিংবা এই ধরনের চামড়া নয় চামড়ার বাইরে একটু মোটা কারণ একদম পাতলা পিনপিনে মোজাকে আসলে মোজা বলা যায় না সেটা মানুষ কি কারণে পরে সেটা তাদের অভিরুচি বাট মোজা সাধারণত যেটা হয় যেটা পরে মানুষ হয়তো ঠিকমতো জুতাটা সুন্দর করে পড়তে পারে তার পাটা ঢাকতে পারে যাতে পাতে কোনো ময়লা কিংবা বালি অথবা বাতাস অথবা ঠান্ডা না লাগে ইত্যাদি তাহলে সেটা এক ধরনের মোটা হবে যা পাতলা পিনপিন হবে না একটু টুকটাক কিছু লাগলে ছেড়ে যাবে না এরকম মোজা তো হতেই হবে তাহলে এটা হলো আলমাসোয়া আল আল জাউরাব এবং আলমাসোয়া আল আলাল জাওরাব এটা শরীয়তে জায়েজ আছে এর অনেক দলিল আছে কেননা নবী সাল্লাম আল্লাহ থেকেও সাব্যস্তু আছে তিনি খোফ বা চামড়ার তৈরি মোজা ছাড়াও জাউরাবের তৈরি বা জাউরাবের উপর তিনি মাসে করেছিলেন অর্থাৎ কাপড়ের তৈরি মোজার উপরে তিনি মাসে করেছিলেন এবং তিনি না আলাইনের উপরও মাসে করেছিলেন তাইলে আলমা সোহাল আল খুফাইন আলমা সোহাল আল জাউরাবাইন আলমা সোহাল আল না আলাইন তিনটা মাসালা হয়ে গেল তাহলে এই তিনটা মশালাতেই আমরা দেখতে পাচ্ছি চামড়ার তৈরি মোজার উপরে মাসে করা যায় চামড়া ছাড়া অন্য যেমন কটন কিংবা পশমের তৈরি মোজার উপর মাসে করা যায় এবং কেউ যদি জুতা পরে তাহলে জুতার উপরে মাসে করা জায়েজ এবং এক্ষেত্রে শুধু নিশ্চিত হতে হবে যে এগুলো তো কোনো নাজাসাত নেই আর আমরা দেখি যে আমের এক দলের থেকে এটা বিশুদ্ধ পন্থা সাব্যস্ত হয়েছে যে তারাও ক্ষোফ ছাড়াও জাওরাবের উপর তারা মাসে করেছিলেন অতএব এর দ্বারা প্রমাণিত হয় যে মাসায়াল আল মাসাল মাসায়াল খোফ দুটোই সরিয়েতে যাইতেছে যেটা আপনি কাপড় বা উলের মোজার কথা আপনি বলেছেন এবং আমরা এটাও উল্লেখ করেছি যে কি ধরনের মোজা হতে হবে যদি সেটা চামড়া ছাড়া অন্য মোজা হয় আর কিভাবে মাসে করবে সেটা উপরি ভাগ থেকে মাসে করবে মাসে মানে তার উপর নিচ পুরাটাকে অন্তর্ভুক্ত করাটা জরুরি নয় এক্ষেত্রে তো অনেকগুলো হাদিস আছে আমরা সে হাদিসগুলোকে হাদিদ আল 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 হুফাইন বলে জানি আমি সে আলোচনায় যাচ্ছি না কারণ এ সম্পর্কিত প্রচুর হাদিস আছে এবং একটা ছোটো পরিচ্ছেদিয়া আছে হাদিসের গ্রন্থে এবং ফেকার গ্রন্থে সেখানে অনেকগুলো হাদিস আছে এটা একটা প্রতিষ্ঠিত মাসালা তবে জাউরাবের উপরে মাসে করা যাবে কি না সেটা নিয়ে আমাদের ফোকাহায় কেরাম এখতালাফ করেছেন কেউ কেউ শর্ত করেছেন যে মোজা চামড়ারই হতে হবে এবং সেটা দিয়ে অন্তত তিন চার মাল হাঁটার মতো সামর্থ্য থাকতে হবে এবং এই তিন চার মাল হাঁটলে সেটা ফাটবে না বা ছিঁড়বে না এমন হতে হবে তো এই শর্তগুলো আমাদের ফোকাহায় কেরাম সতর্কতামূলক তারা আরোপ করেছেন হাদিসে এমন কোনো শর্ত আসেনি বিধায় আমরা এই শর্তগুলো রক্ষা করাটা ভালো ভালো বলবো কিন্তু এটা সত্যিকার অর্থে শর্ত নয় যেহেতু কোরআন বা হাদিস আমাদেরকে এই শর্তগুলো আরোপ করেনি কলামায়িকারা অনেক সময় সতর্কতামূলক এগুলো করেছেন অতএব যে কোনো মোজা সেটা যদি চামড়ার হয় কাপড়ের হয় কটনের হয় তাতে মাসে করা যাবে এবং তাতে যদি দুই মাইল এক মাইল নাও হাঁটা যায় তাতেও কোনো অসুবিধা নেই